আপনার মাত্রাতিরিক্ত উদ্বেগ সন্তানকে বিপর্যস্ত করছে না তো? উদ্বেগ মানুষের একটি স্বাভাবিক অনুভূতি। কিছুটা উদ্বেগ মানুষকে কাজে মনোসংযোগে সহায়তা করে, কিন্তু উদ্বেগের মাত্রা যদি বেড়ে যায় তখন কিন্তু এটি হিতে বিপরীত হয়। মানুষ তার সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারে না। সন্তানের প্রতি বাবা মায়ের মাত্রাতিরিক্ত উদ্বেগ কখনোই ইতিবাচক ফল আনতে পারে না। বাবা মায়ের অযৌক্তিক উদ্বেগের ফলে শিশুর মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি, নেতিবাচক চিন্তাভাবনা এবং বাবা মাকে লুকিয়ে কিছু করার প্রবণতা তৈরি হয়। সন্তানের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে এই অতিরিক্ত উদ্বেগ। আর এ ব্যাপারে শুনে নেব শিশু মনোরোগ বিশেষজ্ঞের কিছু কথা। বাবা মা হিসেবে আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা মাত্রাতিরিক্ত উদ্বেগে ভুগছি এবং এ কারণে সন্তানের উপর নেতিবাচক কোনো প্রভাব পড়ছে। এজন্য আমাদের সচেতন থাকা উচিত। মাত্রাতিরিক্ত উদ্বেগ এড়াতে শিশুকে একই উপদেশ বারবার দেওয়া এবং অকারণে সন্দেহ করার মতো আচরণ বাবা মাকে পুরোপুরি পরিহার করতে হবে। আপনি সন্তানের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হবেন, কিন্তু সবসময় আদেশ নির্দেশ চাপিয়ে দেবেন না। শিশুকে ভালো মন্দ বুঝিয়ে বলুন আর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ওর উপর পূর্ণ আস্থা রাখুন।